হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা পাহাড়ি এলাকার জলরঙ আসলে কীভাবে করতে হয়। এখানে একটা কটেজ টাইপের ঘর দেখা যাচ্ছে, একটা রেস্ট হাউস বা একটা কটেজ, একটা পাহাড়ি ঢালের মধ্যে। এই পাশে একটা গাছ আছে, ওই পাশে একটা দূরে ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে। তো কীভাবে আমরা এই বিষয়টাকে সলভ করবো আমরা দেখবো একটু। প্রথমে আমরা এই ঘরের কাজটা আগে করে নেব। ঘরে এক ধরনের লাল রঙের টাইলস থাকে, সেগুলোকে আমরা ক্রিমসন লেক এবং কিছুটা অরেঞ্জ মিক্স করে এই রংটা বানিয়েছি। এরপরে নিচে আমরা একটু সাদা রং, ঠিক নয়, অফ হোয়াইট কালার, সেক্ষেত্রে আমরা ইয়েলো কালারকে একটু পানি বেশি মিক্স করে সেটাকে ব্যবহার করতে পারি। ফার্স্ট ওয়াশের ক্ষেত্রে রঙগুলো ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা ঘটে, এটা খুব একটা খারাপ কিছু নয়, ভয় পাওয়ার কিছু নেই। হালকা করে ছড়িয়ে দিলাম। এখানে আরেকটি ছোট্ট ঘর, এখানে একই কালার ব্যবহার করবো, সামান্য একটু ব্লু নেওয়া যেতে পারে। এরপর নিচের যে মাটির যে অংশটা আছে, এখানে কিছুটা গ্রিন, হালকা একটু ইয়েলো অকার, একটু ডার্ক নিচের দিকে, সামান্য, এটা প্রথম ওয়াশের ক্ষেত্রেই ব্যবহার করতে হবে। এখানে একটা ছোট রাস্তার মতো রাখবো, সেখানে একটু হালকা মাটির ফ্লেভারটা দিতে হবে। এই সাইড থেকে যদি আমরা আলোটাকে নেই বা লাইটের যে ইয়েটা সোর্সটা এই পাশ থেকে যদি হয়, তাহলে আমরা এই পাশটা সামান্য একটু ডার্ক করবো। এই দেয়ালগুলো সামান্য একটু কোবাল্ট ব্লু, কিছুটা কোবাল্ট ব্লুর সঙ্গে বার্ন সিয়েনা। সামান্য একটু ডিফারেন্স যেন মনে হয় যে হ্যাঁ, ওপাশের দেয়ালে থেকে এ পাশটা একটু বেশি পরিমাণ, সামান্য একটু অন্ধকার কিছুটা, এভাবেই। এটা শুকানোর পর আমরা এখানে শ্যাডোর কাজগুলো করব। এখন আমরা আপাতত আকাশের দিকে চলে যাব। আকাশের কাজটা করার জন্য আমরা প্রথমে যেটা করব, আকাশের অংশটা ভিজিয়ে নিতে পারি, সুবিধা হবে। ভিজিয়ে নিলাম। তো আকাশে আমরা যেটা করব, এখানে সেরেলিয়ান ব্লু ব্যবহার করা যায়, সামান্য একটু কোবাল ব্লু মিক্স করে, তাহলে একটু সফট যে আকাশের একটা ফ্লেভার সেটা আমরা পেয়ে যাব। এরকম একটা আকাশ আমরা রেখে দিলাম।
এরপর দূরে যে পাহাড়টা আছে এটাকে আমরা একটু ভেজা অবস্থাতেই কোবাল্ট ব্লু, কিছুটা আল্ট্রামারিন, সামান্য একটু গ্রিন, একটু বার্নসি, না আল্ট্রামারিনের প্রাধান্য বেশি থাকবে। কোবাল্ট ব্লু নিচে একটু পানি মিক্স করে হালকা করে দিব, কারণ নিচে কিছু গাছ আছে, গাছগুলো যেন সুন্দর করে বোঝা যায়, এই জন্য নিচের দিকে কিছুটা হালকা হালকা একটু গ্রিন মিক্স করে নিচের দিকে দেওয়া যেতে পারে। এর পাশে পিছনে কিছু ঝোপঝাড়, কিছু পাহাড়ি জঙ্গল টাইপের কিছু একটা আছে, সেগুলোকে আমরা কোবাল্ট ব্লু, বার্ন সিয়েনা, কিছুটা গ্রিন মিক্স করে করতে পারি। এই জায়গাতে কিছুটা সবুজের প্রাধান্য থাকবে, লাইট গ্রিন, কিছুটা গ্যাম্বোজ মিক্স করে। নিচের দিকে একটু ডার্ক হবে, এইখানে আবার কিছুটা সবুজ হালকা করে, জায়গাগুলোতে একটু হালকা সবুজ, কিছুটা লাইট ইয়েলো ব্যবহার করা যেতে পারে। রাস্তাকে বের করে দেওয়া, এভাবে হালকা করে বিভিন্ন জায়গায় যেগুলোতে ডার্ক কালার প্রয়োজন সেগুলোতে ডার্ক দিয়ে দিতে হবে। হালকা একটু অরেঞ্জ ফ্লেভার দিলে কোথাও কোথাও একটু মজার ব্যাপার হবে। কালারটা নিচে নেমে এসছে, সেখানে একটু ঠিক করে দিই। আমাদের অনেকটা কাজ হয়ে গেছে, এখন এই জায়গায় শ্যাডোর যে ব্যাপারটা সেটা আমরা কমপ্লিট করব।
আবারও কোবাল্ট ব্লু, কিছুটা বার্ন সিয়েনা, এই জায়গাগুলোতে এই যে ঘরের চালের যে শেষ অংশটা আছে এখানে কিছু অন্ধকার অন্ধকার একটা ভাব থাকবে সবসময়। তো আমরা এখানে একটা ডার্ক কালার ব্যবহার করবো, কোবাল্ট ব্লু আর বার্ন সিন আর মিক্স করে এই জায়গাটা কিছুটা ডার্ক এইভাবে, এই জায়গাগুলো ডার্ক। এরপরে আর কোনো রং নিব না, তখন পানি নিব, পানি নিয়ে ব্রাশটাকে হালকা করে যে পর্যন্ত আমাদের শ্যাডোটা প্রয়োজন সেই পর্যন্ত টেনে দিব। এই পর্যন্ত আমাদের শ্যাডো, ঠিক এই পাশেও সেম। এই পর্যন্ত আমরা করে ফেলেছি, এরপর একটু কোবাল ব্লু, একটু বার্ন সিয়েনা, একটু কোবাল ব্লু নেওয়ার পর এই জায়গাগুলো সামান্য একটা ছোট ঘর হয়তো স্টোর হাউজের মতো করে, একটু আলো ছায়া খেলাটা খেলে দিতে হবে এখানে। জায়গাগুলোতে আর একটু ডার্ক ব্যবহার করলে খুব ভালো লাগে। এখানে আমরা একটু ডার্ক ব্যবহার করতে পারি, এই পাহাড়টাকে হাইলাইট করার জন্য পিছনে একটু ডার্ক ব্যবহার করলাম। এই পাহাড়ের এই জায়গাগুলোকে সুন্দর করে এভাবে ফুটিয়ে দিতে হবে সুন্দর করে। এইভাবে এখন আমাদের যেটা করতে হবে, এই যে গাছটা আছে সেটাকে আমরা এখন পেন্ট করবো। এই জায়গাগুলোতে একটু হাইলাইট করার জন্য যে ট্রিক্সটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে একদম লাইট যে ইয়েলোটা আছে সেটাকে একটু পানি বেশি দিয়ে সুন্দর করে মিক্স করে, একটু পানি বেশি একটু মিক্স করে নিলাম। নেওয়ার পরে এই যে প্যালেট নাইফটা আছে এটাতে একটু হালকা এইভাবে করে দিলে একটু সুন্দর ফ্লেভার তৈরি হয়, যেটা আমাকে বেশ আনন্দ দেয়, আমি মনে করি সবার ভালো লাগবে। এই জায়গাতে কিছুটা হাইলাইট করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। শুধু তাই নয়, কিছুটা অরেঞ্জকেও আমরা এভাবে ছড়িয়ে দিতে পারি, সেটাও আলাদা একটা ফ্লেভার তৈরি করতে পারে। এখন চিকন কোনো ব্রাশ নিয়ে ক্রিমসন লেক, কিছুটা কোবাল ব্লু, একটু বার্ন সিয়েনা নিয়ে আমাদের যে টিনের বা এই যে টাইলসের উপরে যে অংশগুলো আছে সেগুলোকে একটু সুন্দর করে ডিজাইন করে দেওয়া।
ঠিক একইভাবে আমরা এটাকেও করব। কিছুটা ডার্ক করে কালারটাকে, এই জায়গাটা একটু ডার্ক করে ভালো লাগবে। এই পাশে একটা ব্যালকনি বা ঝুল বারান্দার মতো ব্যাপার আছে। আরো সুন্দর করে করা যেত, বাট থাক নো প্রবলেম। এখন আমরা এই যে জানালা দরজা গুলো আছে সেগুলোকে কালার করে ফেলবো। প্রথমে কোবাল্ট ব্লু বা আল্ট্রামারিন ব্লু সঙ্গে একটু অরেঞ্জ কিংবা একটু বার্ন সিয়েনা নিয়ে কালারটাকে ডার্ক করতে হবে। ডার্ক করার পর একটু জানালা শেপে এভাবে ঠিক একইভাবে আমরা এই পাশেও করবো। ঠিক একইভাবে আমরা এ পাশের জানালাটা একটু অন্য ডিজাইনে, কিন্তু কালার একই রকম। এভাবে আমরা করে ফেললাম। এইখানে একটা দরজা প্রথমে একটু হালকা কালার দিব, এরপর একটু শুকানোর পর দিলে ভালো হয় জায়গাটা। আচ্ছা ঠিক আছে, পরে আমরা সেখানে আসছি, তার আগে গাছের ব্যাপারটাকে সলভ করি। তো গাছেও ঠিক একইভাবে আমরা বার্ন সিয়েনা নিব, কিছুটা কোবাল্ট ব্লু ইয়েলো অকারের মিক্সিং। প্রথমেই উপরের জায়গাগুলোকে একটু ডার্ক করে যেহেতু আমাদের লাইট এই পাশ থেকে এসছে, আমরা ওই দিকটা এই পাশটা একটু ডার্ক রাখবো, লাইট এই পাশে থাকবে। চিকন ব্রাশের ব্যবহার করতে হবে।
আর গাছের যে পাতাগুলো সেগুলো একটু ডার্ক কালার করলে খুব ভালো হয়। একটু ডার্ক কালার গুলো একটু ড্রাই ব্রাশ স্ট্রোক, একটু ড্রাই ড্রাই পানি একটু কম, এভাবে একটু পাতাগুলো সামান্য ঘন করলে করা যেতে পারে। আবার গ্রিনটাকে একটু ডার্ক করছি, ডার্ক করে আমরা কিছুটা ঘাসের ফ্লেভারটাকে নিয়ে আসার চেষ্টা করবো। আমরা পেন্টিং এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর বেশি আমাদের কাজ বাকি নেই। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটি সলভ করলাম। ওয়াটার কালার পেন্টিং আসলে একটা মিস্ট্রি, এটাকে সলভ করতে হয়, তো কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। আপনারা আসলে কতটুকু প্র্যাকটিস করছেন, চর্চা করছেন, তারপর ডিপেন্ড করবে আপনি আসলে কতটুকু পারবেন ওয়াটার কালারটা। ওয়াটার কালার অবশ্যই খুব মজার একটা মাধ্যম, তবে রেগুলার প্র্যাকটিস থাকা চাই। আপনাদের যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট বক্সে করতে পারেন, কী ধরনের ভিডিও চান সেটাও বলতে পারবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি পরবর্তীতে কী ধরনের ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, সেক্ষেত্রে আমার সুবিধা হবে এবং আপনাদেরও ভালো লাগবে। এই জন্য আমার একটা অনুরোধ থাকলো যে আপনারা আপনাদের পছন্দের টপিকগুলো আমাকে জানাবেন, বা আমার ভিডিওতে কী সমস্যাগুলো থাকছে সেগুলো সুন্দর করে আমাকে পরামর্শ দিতে পারেন। এই তো প্রায় শেষের দিকে, ছোট্ট কিছু পাখি দেই, পাখি উড়াউড়ি করলে খুব ভালো লাগে আকাশে। ওকে, আমরা শেষ করেছি, আরেকটা কাজ, ছোট্ট কাজটা বাকি আছে। এই জায়গায় সামান্য একটু
এই যে দরজায়, ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ সুন।